নমস্কার আজকে রাহুকেতু ট্রানজিট নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন যে তিরিশ তারিখ মানে থার্টি অক্টোবর দু হাজার তেইশে তিরিশে অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে তা আঠেরো মাস থাকবে মীন রাশিতে দু হাজার তেইশে তিরিশে অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে থাকবে তিরিশে মে দু পর্যন্ত রাহু কেতু দুটোই হচ্ছে ছায়াগ্রহ এদের দেখা যায় না রাহু কেতু নিজস্ব কোনো রাশিও নেই এরা একই শরীর থেকে উৎপন্ন হয়েছে কেউ বলে রাহু মিথুনে অথবা বিষে উচ্চ হয় কেউ কেউ আবার বলে কেতু বিশ্চিকে অথবা ধনুতে উচ্চ হয় এটা নানা বিজ্ঞানের নানা রকম মত একই আত্মার দুটো ভাগ যার জন্মগত হরস্কপে রাহু খুব স্ট্রং সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড ধূর্ত হয় প্রচণ্ড চালাক হয় তারা কিন্তু কপি করার উস্তাদ এদের বুদ্ধি পোখর এরা কোনো জিনিস এক চান্সে দেখলে সেখান থেকে কপি করতে বা টুকলি করতে বা এরকম এই জিনিসটাকে সেম টু সেম সেই জায়গাটা কপি করে দেখা গেল আসল জিনিসের যে নকল জিনিসটা বেশি এস্টাবলিশড হয়ে যায় এদের যাতে রাহু জন্মগত হরস্কোপে খুব স্ট্রং থাকে তারা কিন্তু এই জিনিসের পারদর্শী কেতু যদি জন্মচ্ছ স্ট্রং থাকে তাদের ইনটিউশন বা আধ্যাত্মিক বা তান তন্ত্রমন্ত্রের জিনিসটা তাদের খুব ভালো হয় তারা কিন্তু যে কোনো লোককে আগে থেকে দেখলে বুঝতে পারে কোনো বিপদ এলে বা কোনো ভালো জিনিস খবর হলে তারা কিন্তু আগে থেকে আগাম বুঝতে পারে যাদের কেতু খুব স্ট্রং জন্মগত হরস্কোপ এটা কিন্তু একটা ভালো গুণ কেতু বা রাহু অলওয়েজ বকরি চলেছে অর্থাৎ অল টাইম এরা রেট মানে যেমনি মেষ রাশি থেকে মিন রাশি ব্যাকে আসছে সবসময় ব্যাকে সব গ্রহকে সামনে যায় এরা ব্যাকে আসে এ দুটো গ্রহ কারো কারো মতে রাহুর দৃষ্টি আছে কেতুর দৃষ্টি আমি বলছি রাহুর দৃষ্টি আছে কিন্তু কেতুর দৃষ্টি নেই কেন কেতুর তো ধরটাই নেই ধর থেকে মুন্ডু আলাদা কেননা একই আমি বারো একই আত্মার দুটো পার্ট এই সময় আপনারা কিন্তু যাদের রাহুকেতুর ট্রান্সজিট আমি বারো রাশি নিয়ে আলোচনা করব এবং আমি বলে দেব যে কারা কারা রাহুর মন্ত্র জপ করবেন কোন কোন রাশি লোকেরা কিন্তু গোমেদ কিন্তু হট করে আপনারা ধারণ করবেন না এটা কিন্তু আপনাদের স্ট্রিক্টলি বলছি এটা ধারণ করতে হলে কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে নেবেন যে আপনার রাহু আপনার এই জায়গায় এসছে বলে মনে করুন মিনে এসছে মিনে আসা বা কেতু কন্যায় গেছে বলে আপনি এটা ক্যাটসে ধারণ করে তা কিন্তু করবেন না ভুল হয়ে যেতে পারে সুতরাং এটা কারোর সাথে কনসাল্ট করে সেটা আপনারা অ্যাপ্লাই করবেন আজকে বলবো মকর রাশি রাহুর ট্রানজিটে মকর রাশির কী এফেক্ট হবে মকর রাশি কিন্তু থার্ড হাউসের রাহুর ট্রানজিট হবে সুতরাং যারা সেলসম্যান বা ঘুরে ঘুরে কাজ করেন তারা কিন্তু এর জন্য যথেষ্ট ফায়দা পাবেন কিন্তু আপনার এজেন্সিখানে ভীষণ কনসপিরেসি হবে লোকে আপনাকে ভীষণ আলোচনা করবে কিন্তু প্রচুর অর্থ কামাতে পারবে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত মানে বাইরের রিলেটেড কাজের সাথে যুক্ত বাইরের লোকেদের সাথে রিলেটেড বা বাইরে সেলস করতে হবে বা আপনার আউটসাইডের লোকেদের মধ্যে আপনার আর্ন করার ব্যাপার বা শেয়ার মার্কেট এরকম কাজের সাথে যুক্ত যারা মকর রাশি লোক এই সময় কিন্তু আপনি যথেষ্ট ফায়দা ঘরে তুলতে পারবেন যা এতদিন হচ্ছিল না এরা কিন্তু আপনি বা যারা এজেন্সিমূলক কাজের সাথে যুগে এই সময় কিন্তু তারা কিন্তু বিশাল ফায়দা তুলে নিতে পারবেন এই সময় আপনার বিয়ে হয়ে যেতে পারে বিশেষ করে সেটা প্রেম করবে প্রেম আসতে পারে আপনার জীবনে এই সময় যারা মিডিয়া বা অ্যাঙ্কার বা পাব কাজ করছেন তারা কিন্তু বিশাল বিশাল সুযোগ এসে গেছে আপনার এটা কিন্তু কাজে লাগান যথেষ্ট ভালো আটকে থাকা কাজ উদ্ধার হবে আটকে থাকা অর্থ পেয়ে যাবেন কিন্তু বারবার বলছি কোনো নিজস্ব লোক আপনার সাথে কনসপিরেসি করতে পারে মুখে মিষ্টি মিষ্টি করে আপনার সে চাপে রাখতে পারে আপনাকে আটকা থেকে অর্থ পাবেন কিন্তু এই সময় কিন্তু আপনার শনি সাড়ে চারটিও চলছে সেইটাকে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারেন শনি বা রাহুর কন্ডিশন যদি আপনার চাটে ভালো থাকে তাহলে কিন্তু মকর রাশি কিন্তু এই সময়টা যথেষ্ট পেফারেবে আপনার জীবনে এই সময় রাগ বাড়বে অহংকার বাড়বে সম্পর্ক তৈরি হবে হ্যাঁ আনে এসে টেনশান আপনার মধ্যে একটা লোভ বেড়ে যাবে ক্ষীরা বেড়ে যাবে মানে পয়সা কামাচ্ছেন তো যত কামাচ্ছে হচ্ছে আরও করে এই করতে কিন্তু ফেসে যেতে পারেন আপনারা সেটা করবেন না লোভটাকে কন্ট্রোল রাখবেন বুদ্ধিটা ঠিক রাখবেন নিজের চাওয়া পাওয়াটা নিজের মধ্যে রাখবেন বেশি কাউকে সব কিছু শেয়ার করবেন না আর অতিরিক্ত ইমোশনাল হবেন না ঠিক আছে রিলেশান আসতে পারে কিন্তু রিলেশানটা যত ভালো এই সময় বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি সেটা ফরেনও হতে পারে এই সময় তীর্থভ্রমণ হতে পারে আপনাদের আর বাবা মার শরীর নিয়ে হয়তো কোনো কোনো সময় বা গুরুজনের শরীর নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে মানে সেটা সবসময় যাবে এমন কোনো কথা নেই বাবা মার কাছে আপনি কোনো হেল্প পেতে পারেন আপনার অনেক দিনের পুরোনো সম্পত্তিগত ঝামেলা সেটা মিটে যেতে পারে সেটা মিটে যেতে পারে যদি কোনো আপনি কেস কামারি চলছিল হয়তো সেটি ভালো কোনো লয়ার বা কাউসায় কনসাল্ট করেন সে কিন্তু আপনার গাইড করে আপনার কেসটা মিটিয়ে দিতে পারে এই আঠেরো মাসের মধ্যে দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত মিনে যখন রাহু থাকবে আপনি অনেকটাইতে বেনিফিটেড হবেন যারা রাজনীতি করছেন তাদের কিন্তু এ সময় পদপ্রাপ্তি হবে আপনাকে সম্মানও করবে কিন্তু অহংকার বাড়াবেন না ব্যবহার রূঢ় করবেন না মুখের ভাষা খারাপ করবেন না এটাই কিন্তু আপনাকে ভুল পথের প্রয়োজন কারণ অহংকার যদি এনে নেন তাহলে কিন্তু আপনার আবার আপনার নামে লোকে ভুল কথাবার্তা হলে আবার সেই জিনিসটা সম্মান সম্মানটাও চলে যাবে আপনার পদ স্খলনও হবে এই যে মক রাহু রাহু হচ্ছে দেয় যেমনি কেড়েও নেয় রাহু কেড়ে নেয় দেয় তেমনি রাত রাহু রাতারাতি বলক করে রাহু রাতারাতি ভিকারি করে দেয় একদম এই জিনিসগুলো আপনাদের প্রত্যেক রাশিলগ্ন জন্য বলছি একটু বুঝে শুনে স্টেপ যদি ফেলতে পারেন রাহু কিন্তু আপনাদের কম বেশি প্রত্যেককে দিয়ে যাবে কম বেশি প্রতি সেটা ব্যক্তিগত হরস্কৃতির সিচুয়েশন ভালো থাকে আর যারা স্টুডেন্ট যারা আছো এই সময় কিন্তু পড়াশোনার কারণ আপনার তুমি পরীক্ষা দেবে এক ভুল নাম্বার চলে আসতে তার জন্য কিন্তু তোমার সাপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টারি হতে পারে এই জিনিসগুলো একটু বুঝে দেখা তুমি এক্সপেক্ট করছো এক নম্বর হলো না তখন কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হতে হয় সুতরাং এই সময় মন দিয়ে পড়াশোনা করবে আর যতটুকু সেটা সলিড হয় আর কোনো মিথ্যে রিলেশনে জড়িও না কেউ কেউ মিথ্যায় ফাঁসিয়ে দিতে পারে ঠিক আছে এইগুলো ওভারঅল বিচার দিলাম ব্যক্তিগত করে বারে বারে বলছি আশা করি তার সত্ত্বেও অনেকাংশ আপনাদের সাথে মিলবে এবং যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেনটা অন করে রাখবেন আজ মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন